পরিত্যক্ত ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক হাইকোর্টে। 19 জানুয়ারি ব্রিগেড সমাবেশের আগেই বোমাতঙ্ক ছড়ালো কলকাতা হাইকোর্টে। শুক্রবার বিকেল 4টে নাগাদ হাইকোর্টে সি গেটের সামনে একটি গাছের নিচে কালো ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। সেখানে ছিল রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের গাড়ি। দীর্ঘক্ষণ ব্যক্তিকে পড়ে থাকতে দেখে নজরে আসে হাইকোর্ট পুলিশের। হাইকোর্ট থানার অফিসার ইনচার্জ সুধীর রঞ্জন মল্লিক, তিনি হেয়ার স্ট্রিট থানায় ফোন করে বিষয়টি জানান। সেখান থেকে খবর যায় বোম স্কোয়াডের কাছে। বোম স্কোয়াড খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে দুটি স্কিনসার ডগ ব্যক্তিকে পরীক্ষা করে। সেখানে এরপর স্ক্যানারের সাহায্যে দেখা হয় ব্যাগের ভেতর বিস্ফোরক কোনো পদার্থ রয়েছে কি না। তারপরেই বোমা ডিসপোজাল স্কোয়াড নিশ্চিত হয়ে ব্যাগের ভেতর সেই রকম কিছু নেই। শেষে ব্যাগটি খুলে দেখা যায় তার ভেতরে চাদর লুঙ্গি সহ কিছু কাপড় পড়ে রয়েছে। পুলিশের অনুমান, বয়স্ক কোনো ব্যক্তি ভুলবশত ব্যাগটিকে ফেলে রেখে চলে গিয়েছেন। সব লোক কটাকে ছবি তুলে সবাই।